স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পারে সাথে থাকুন। কোনিকা ব্যানার্জি কলকাতা ইন্ডাস্ট্রির এক পরিচিত নাম। তিনি মূলত মুভি, শর্ট ফিল্ম ও সিরিয়ালেই বেশি কাজ করেছেন। তার এত সব কাজের মাঝে দর্শকরা তাকে ভিন্নভাবে পেয়েছে। তিনি সবসময় দর্শককে ভালো কাজ উপহার দিয়েছেন, আর তাই আজ এই ভিডিওতে কোনিকা ব্যানার্জির 60টি কাজ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে কথা বলি 7 নম্বর নিয়ে। আর 7 নম্বরে রয়েছে 2016 সালের মুভি চকলেট, যেটি মূলত একটি কমেডি মুভি। মুভিটির একটি ছোট অংশে কোনিকা ব্যানার্জিকে দেখা যায় আর তিনি সেখানেই তাক লাগিয়ে দেন। কোনিকা চকলেট মুভিতে বেশ বোল্ডভাবেই উপস্থিত হয়, যা দর্শকের মাঝে আলোড়ন তোলে। 6 নম্বরে কথা বলবো বাংলাদেশের 2017 সালের টেলিফিল্ম দ্য পেইন্টারকে নিয়ে। কোনিকা ব্যানার্জি সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন এবং এটিই ছিল তার বাংলাদেশের প্রথম কাজ। টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। এবার আসা যাক 5 নম্বরে। আর 5 নম্বরে কথা বলবো অনন্যা মুভিটিকে নিয়ে, যেখানে কোনিকা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। সম্পূর্ণ ফ্যামিলি ড্রামা এই মুভিটি দর্শক ভীষণ পছন্দ করে। কোনিকা ছাড়াও মুভিতে আরও অভিনয় করেছেন নিগেল আক্কারা ও অনন্যা চ্যাটার্জি। 4 নম্বরে কথা বলবো কোনিকা মুখার্জির সবচাইতে আলোচিত মুভি কাদের কুলের বউকে নিয়ে, যেখানে এক পাওয়ারফুল লেডির চরিত্রে তাকে দেখা যায়। মুভিটির মূল সারাংশ হল মানুষ ক্ষমতার বলে কোথা থেকে কোথায় চলে যায়, হোক সে পুরুষ বা মহিলা। মুভিটিতে কোনিকা ব্যানার্জি বেশ বোল্ডভাবে পর্দায় উপস্থিত হয়, যা দর্শকও পছন্দ করে। 3 নম্বরে কথা বলবো হইচইয়ের শর্ট ফিল্ম বীর পুরুষকে নিয়ে, যেটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ থেকেই অনুপ্রাণিত। এখানে মা চরিত্রে কোনিকা ব্যানার্জি অভিনয় করেন, যেখানে তার অভিনয় ছিল বেশ প্রশংসনীয়। এবার আসা যাক 2 নম্বরে। আর 2 নম্বরে কথা বলবো 2017 সালের মুভি বিলু রাক্ষসকে নিয়ে, যেখানে একজন ছেলের বিভিন্ন সাইকোলজির দিক এবং বাস্তব জীবনের অসঙ্গতি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। মুভিটির এক গুরুত্বপূর্ণ চরিত্রে কোনিকা ব্যানার্জিকে দেখা যায় এবং এই মুভিটিও দর্শক ভীষণভাবে পছন্দ করে। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে কথা বলবো 2019 সালের মুভি মুখার্জিদার বউকে নিয়ে, যেটি মূলত বর্তমান সময়ের বউ শাশুড়ির সম্পর্ক বা একটি পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোকিত হয়েছে। এই মুভিটি কোনিকা ব্যানার্জির করা সেরা কাজগুলোর মাঝে একটি। মুভিতে আরও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও আনুসরা মজুমদার। তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। তো একে একে আমরা কোনিকা ব্যানার্জির সেরা 60টি কাজ নিয়ে কথা বললাম, যা অবশ্যই সকলের দেখা উচিত। ধন্যবাদ। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।